হ্যালো বন্ধুরা, আমি অসীম, আবার ফিরে এসেছি আজ একটা নতুন ভিডিওতে। তো এখানে মেন মূল কারণ, যারা অঙ্ক পারে না তাদের জন্য আজকের এই ভিডিও। তো তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একটা প্রশ্নপত্র, এটা হচ্ছে SSC। কবে হয়েছিল এটা? 2015 সালে। তো ভাই, 2015-তে কী হয়েছিল না হয়েছিল তার নিয়ে কিছু আমি তোমাদেরকে শর্ট প্রসেস আমি বলে দিয়েছি, যারা অঙ্ক পারে না। আমিও এই শর্ট প্রসেস ব্যবহার করে কমপ্লিট করেছিলাম। এখানে লেখা আছে বিভাগ ক, প্রাথমিক গণিত, 7-8 অঙ্ক থাকে স্বাভাবিক। তো এখানে 51 থেকে শুরু হয়েছে, এটা লাস্ট হয়েছে 75, মানে 25টা অঙ্ক আছে টোটাল। তো এখানে তোমাদেরকে আমি শর্ট রাস্তাটা বলে দিচ্ছি। এটা কিছু বাংলা ভার্সানের ছিল প্রশ্ন, বাংলাতেই বলে দিচ্ছি যাতে সবাই বুঝতে পারে, বিশেষ করে আমাদের বাঙালি ছেলেদের ক্ষেত্রে। তো এখানে আমি একটা 54 এই অঙ্কটা বলছি। দুই ব্যক্তির বয়সের অনুপাত হলো 5:9 এবং একজনের বয়সের আরেকজনের থেকে 40 বছর বেশি, তাদের বয়সের যোগফল বছর কত হবে? তো এখানে লেখা আছে এ 160, 180, 150, 140। এটা একটা সামান্য ছোট অঙ্ক। তো এই অঙ্কটা না করো তুমি, এখান থেকে ডাইরেক্ট উত্তরটা জানার পর তুমি সেটা মাথায় সেভ রাখতে পারো। কি করে করবে? এখানে একটাই রাস্তা আছে, 5:9:40, এটা মাথায় রাখতে হবে। যে অঙ্কটার মধ্যে কি যে 5:9:40, অ্যান্সার হবে 140, ঠিক আছে? এইভাবে এইটা মাথায় রেখে নিলে যে অঙ্কটা বয়সের অঙ্ক অনুপাত, ঠিক আছে, 5:9:40 আছে, উত্তরটা হবে 140। এটা মাথায় রেখে নিলে অঙ্কটা করার কোনো দরকারই নেই, আমাকে এখানে দাগ দিতে হয়েছিল, ঠিক আছে, ডিএটটা, ডিএটটা দাগ দিলাম, আমার রাইট হয়ে গেল। সেখানে অঙ্ক দেখবে না, এই যে প্রশ্নপত্রে পিছনে কি আছে, পিছনে পিছনে একটা এ করার জন্য, রাফের জন্য একটা সাফাই ব্যাপার আছে, এটা টুকটাক কাজের জন্য, কিন্তু এতে কোনো করার প্রয়োজন নেই। এটা ধরে হয়ে গেল। এরপর এখানে আরো বেশ কিছু অঙ্ক আছে, তো এই অঙ্কগুলা এইভাবে করতে হবে। এখানে আরেকটা শর্ট যেরকম আছে, কোনো এক অঙ্কের সংখ্যা যদি 1008-কে ভাগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে, তাহলে এখানে কি আছে, 1008, উত্তরটা আছে 7। তো 1008 পূর্ণবর্গ মানে 7, এটাই রাখতে হবে, দেখতে হবে যে সেখানে 7 আছে কিনা, আর এটাও দেখতে হবে যে 140 আছে কিনা। মানে এরকম ভাবে তোমাকে শর্ট প্রসেস পার করতে হবে অঙ্ক করার দ্বারা, যারা অঙ্ক জানে না তাদের ক্ষেত্রে। অনেকে বলে ভাই এটা নতুন রাস্তা তুমি আবিষ্কার করলে, না, আমার সেখানে শুধুমাত্র পয়েন্ট করতে হবে, টার্গেট হিট করতে হবে, কথাটা বোঝার চেষ্টা করো, টার্গেট হিট করতে শিখলে তোমার কাজ কমপ্লিট। তো এইভাবে তুমি যদি 25টাকে টার্গেট হিট করে রাখো, আরো এখানে কিছু অঙ্ক আছে, তো শর্ট অঙ্ক বেশি না, 5-6টা করলে যথেষ্ট আছে। তো এখানে একটি কলেজ নির্বাচনে একজন প্রার্থী 62% ভোট পেয়েছেন এবং 144 ভোটের ব্যবধান জয়ী হয়েছেন, মোট ভোটের সংখ্যা কত ছিল? তো এখানে দেখা আছে যে 162% না, এখানে 62%, 144। তো এখানে উত্তর কি আছে, 600। তো এখানে দেখতে হবে 62%, 144, 600, বাস লাস্ট টার্গেট মেরে দাও, হিট করে দাও, ঝামেলা শেষ। তো এইভাবেই অঙ্ক আমি শর্ট প্রসেস দেখেছিলাম আর এটা মাথায় সেভ করে রেখেছিলাম। তো এইভাবে কাজ হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা আমি অঙ্কর জন্য এটুকুই বললাম, বাকি আগের ক্লাস আমি আরও দেখাচ্ছি। তো যারা অনেকে বলে যে কোচিনে যাওয়ার দরকার নেই, মানে যারা অঙ্ক টোটালি মাইন্ড জিরো, তাদের জন্য এই প্রসেসটা আমি বলেছিলাম, মুখস্থ বিদ্যার একটা শর্ট রাস্তা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।